এটি একটি ATX মিড টাওয়ার কেসিং। এই কেসিংয়ের মধ্যে পাওয়ার সাপ্লাই ইউনিট বিল্ট ইন থাকে। কেসিংয়ের ঢাকনা খোলা অত্যন্ত সহজ। কেসিংয়ের পেছন দিকে 6 থেকে 8টি স্ক্রু থাকতে পারে। এই স্ক্রুগুলো খুলে কেসিংয়ের ঢাকনাটি অপসারণ করা যাবে। কেসিংয়ের পেছন দিকে আবার পাওয়ার সাপ্লাই ইউনিটের স্ক্রুও থাকে। কেসিংয়ের স্ক্রুগুলো খোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন ভুলেও পাওয়ার সাপ্লাই ইউনিটের স্ক্রুগুলো খুলে না ফেলেন। পাওয়ার সাপ্লাইয়ের উপর ভিত্তি করে কেসিংকে এটি ও এটিএক্স এই দুই ভাগে ভাগ করা যায়। বর্তমানে স্ক্রুবিহীন কেসিংও পাওয়া যায়। স্ক্রু অপসারণের পরে কেসিংয়ের ডান দিকের মেটাল প্লেটটি এভাবে সামনের দিকে টান দিয়ে খুলে ফেলা যাবে। এটি হচ্ছে কেসিংয়ের পেছনের অংশ। এখানে বিভিন্ন মেটাল শিটগুলো লক্ষ্য করুন। প্রয়োজন বোধে এই মেটাল শিটগুলো খুলে ফেলা যাবে। মেটাল শিটগুলো খুলে তার ফাঁকা অংশ দিয়ে বিভিন্ন অ্যাডাপ্টারের সাথে কেবল সংযোগ করার ব্যবস্থা করা হয়। মানবদেহের স্ট্যাটিক ইলেকট্রিসিটি অনেক সময় বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতির কারণ হতে পারে। এজন্য কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার আগে শরীরের বিদ্যুৎ ডিসচার্জ করে নেওয়া উচিত। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসচার্জ করার জন্য কোনো মেটাল গ্রাউন্ড যেমন কেসিং হাত দিয়ে এভাবে স্পর্শ করে নিলেই চলে। এবারে আমরা কেসিংয়ের বিভিন্ন অংশ এবং কানেক্টর সমূহের সাথে পরিচিত হব। লক্ষ্য করুন এই কেসিংটিতে একটি স্পিকার বিল্ট ইন আছে। স্পিকারের এই কেবলটি মাদারবোর্ডের সাথে সংযোগ দিতে হয়। এগুলো হচ্ছে ড্রাইভ বে। এটি হচ্ছে 3.5 ইঞ্চি ড্রাইভ বে এবং এটি হচ্ছে 5.25 ইঞ্চি ড্রাইভ বে। এখানে সিডি রম ড্রাইভ বা বড় ফ্লপি ড্রাইভ ইনস্টল করা যায়। এই কানেক্টরটি দ্বারা মাদারবোর্ডের সাথে পাওয়ার সংযোগ দিতে হয় এবং এই কানেক্টরটি দ্বারা হার্ড ডিস্ক কিংবা সিডি রম ড্রাইভের পাওয়ার সংযোগ করতে হয়। এই কানেক্টরটি দ্বারা 3.5 ইঞ্চি ফ্লপি ড্রাইভে সংযোগ দিতে হয়। এই ছোট কানেক্টরটি দ্বারা মাদারবোর্ডে সংযোগ করতে হয়। এটি কেসিংয়ের সামনের দিকে এলইডি পাওয়ার সরবরাহ করে। এই সকল কানেক্টরসমূহ এই পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার গ্রহণ করে। আমরা বিভিন্ন ডিভাইস ইনস্টল করার সময় এ সম্পর্কে আরও অবহিত হব।